কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আমাদের শোরুমে পেয়ে যাবেন ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে। আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। ভারতীয় জনতা সকলকে আরো একবার স্বাগত। আছে বিস্তারিত খবরে। একসময় রামপুরহাট হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়দের সুবিধার্থে রাজ্যে প্রথম 5 টাকায় আত্মসম্মানের সঙ্গে ডিম ভাত চালু করে নজির করেছিল রামপুরহাট শহরের দুর্গামার রান্নাঘর। কিন্তু বিগত লকডাউনে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন বিধিনিষেধের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন দুর্গামার রান্নাঘর কর্তৃপক্ষকে। আবার এতদিন পরে হাসপাতাল কর্তৃপক্ষর কাছ থেকে পারমিশন পেয়ে দুর্গামার রান্নাঘর চালু হলো রামপুরহাট হাসপাতাল চত্বরে। তাই আজ রামপুরহাট পৌরসভার পৌরপতি সৌমেন ভকত পরিদর্শন করেন দুর্গামাট রান্নাঘর। সংস্থার সদস্যদের পরিষেবা দেখে আর নিজেকে ধরে রাখতে না পেরে লেগে পড়েন পরিবেশনে। তিনি বলেন, এই দুর্গামার রান্নাঘর যেন আরও বেশি করে মানুষকে পরিষেবা দিতে পারে সেই বিষয়টা আমরা ভেবে দেখছি। যদি এই দিনটা শনিবার থেকে আরও বেশি বাড়ানো যায় বা সপ্তাহে প্রত্যেক দিনই করা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা করছি। এদিকে দুর্গামার রান্নাঘরের কর্ণধার কৃষ্ণ চৌধুরী আমাদের বলেন, আমরা রাজ্যের প্রথম এই দুর্গামার রান্নাঘর 5 টাকার বিনিময়ে করেছিলাম শুধু এই চিন্তাভাবনা নিয়ে যে মানুষ যেন মাথা উঁচু করে নিজের পয়সা 5 টাকা দিয়ে দুপুরের আহারটুকু পান। আগামী দিনে সাধারণ মানুষের সহযোগিতা পেলে প্রতিদিন এই পরিষেবা দেওয়ার ইচ্ছে আছে আমাদের। রামপুরহাট থেকে দিব্যেন্দু গোস্বামীর রিপোর্ট, বর্তমানের কথা। আমাদের এই পরিষেবা 2018 সালের 21শে জুলাই থেকে শুরু হয়েছিল এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি এই ধরনের প্রকল্প, মানে 5 টাকার বিনিময়ে যে হাসপাতালে পরিষেবা দেওয়া যেতে পারে, এই প্রকল্প সারা পশ্চিমবঙ্গে প্রথম আমরা করেছিলাম, এটা গর্বের সঙ্গে বলতে পারি। মাঝখানে করোনার জন্য কিছুদিন হাসপাতালে অনুমতি ছিল না, তখন আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। যদিও দুর্গামার রান্নাঘরে কর্মসূচি বন্ধ থাকেনি, আমরা তখন পাশের আদিবাসী যে গ্রামগুলো আছে সেখানে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে গিয়েছিলাম। আজকে আবার আমরা শুরু করছি এখান থেকে। দেখুন, সত্যি কথা বলবো, যখন দুর্গামার রান্নাঘর শুরু হয় তখন আমাদের তো একটা টেনশন ছিলই, তখন আমরা নিজেরা ফান্ড দিয়ে নিজেরা কন্ট্রিবিউট করেছিলাম।
কিন্তু রামপুরহাটবাসী এবং রামপুরহাটের যে সমস্ত সমাজসেবকরা রয়েছেন তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমি বিশেষভাবে আজকে ধন্যবাদ দেবো আমাদের চেয়ারম্যান সাহেবকে। চেয়ারম্যান সাহেব নিজের মূল্যবান সময় আমাদেরকে এখানে দিয়েছেন। এছাড়াও সারা বছর যখনই আমরা দুর্গামার রান্নাঘর নিয়ে যে কোনো আবেদন করেছি চেয়ারম্যানের কাছে আমরা কিন্তু সবসময় সাহায্য পেয়েছি। হ্যাঁ অবশ্যই, মানে আমরা লকডাউনের সময় হাসপাতালে করিনি, বাইরে অনেক জায়গায় করেছিলাম, কিন্তু লকডাউন যদি আর না হয়, যদি হাসপাতালের অনুমতি থাকে, যদি কোনো সমস্যা না হয়, আমরা একদম চালিয়ে যাব, বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। অবশ্যই দেখুন, আজকে চেয়ারম্যান সাহেব আবেদন করলেন, আমরা চেয়ারম্যান স্যার আবেদনটা একবার অবশ্যই চেষ্টা করে ভেবে দেখার চেষ্টা করছি, যাতে জানি শুধু শনিবারে একদিন হলে হবে না, সাত দিন হলে ভালো, আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে আমরা সাত দিনে এই পরিষেবা দিতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি। দেখুন পাঁচ টাকাটা আমরা এর আগেও বলেছি, পাঁচ টাকাটা সামান্য একটা টোকেন অ্যামাউন্ট, এই টাকাটা না নিলেও চলতো, কিন্তু আজকে যারা হাসপাতাল আসছেন তারা কিন্তু এর মধ্যে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার, অনেক নিম্নবিত্ত পরিবার থাকে, অনেকের একটা আত্মসম্মান থাকে যে ওখানে ফ্রিতে খাওয়াচ্ছে যাবো কি যাবো না। এই পাঁচ টাকাটা নেওয়ার কারণ যাতে সে নিজের আত্মসম্মানের সাথে সে জানে আমি যে খাবারটা খাচ্ছি সেটা আমি একটা টাকা দিয়েছি তার বিনিময়ে আমি খাচ্ছি, এখানে আমার আত্মসম্মানটা বজায় থাকছে, এই আত্মসম্মান যাতে বজায় থাকে তার জন্য এই টোকেন এমন পাঁচ টাকাটা নেওয়া। চার বছর আগে শুরু হয়েছিল কিন্তু লকডাউনের জন্য বন্ধ ছিল, এরপর আবার চালু করলো, এই নিয়ে কী বলবো? দেখুন এই যে দুর্গা মা রান্নাঘর, যে সমস্ত সদস্যরা আছে তারা একটা মানবিকতার রূপ এবং মানবিকতা যাতে বজায় থাকে এই উদ্যোগ নিয়েছেন, এবং আজকালকার দিনে এনারা যে উদ্যোগটা নিয়েছেন পাঁচ টাকায় পেট ভরে খাওয়া, এবং এর সঙ্গে আমরা রামপুরহাট মেডিকেল কলেজ হসপিটালে আমরা দেখেছি বিভিন্ন লোকজন আসেন, বিভিন্ন গরিব মানুষ দুস্থ মানুষ আসেন, তারা টাকার অভাবে খেতে পান না, এদের এই উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং আগামী দিনে এই দুর্গা মা রান্নাঘর আরও বড় হয়ে উঠুক, এবং শুধু শনিবার না সপ্তাহে রোজ যেন এটা করতে পারে সেই ব্যবস্থা যেন এরা নেবে, এবং আমাদের তরফ থেকে যে সহযোগিতা, পার্সোনালিভাবে যে সহযোগিতা দরকার সেটা আমি অবশ্যই করব, এবং রামপুরহাটবাসীর কাছে অনুরোধ এই দুর্গা মা রান্নাঘরের যে সমস্ত কর্মসূচি আছে অংশগ্রহণ নেবেন, এবং এই রান্নাঘর যেন অটুট থাকে, এই রান্নাঘরের রান্না করা আমাদের খাবার যেন প্রত্যেক দিন মানুষকে পরিষেবা দেওয়া হয় এই আশাটুকু রাখবো, এবং আগামী দিনে এটা বড় রূপ নেবে আমি আশা করছি, এবং আমরা সবাই সহযোগিতা করব, একসঙ্গে এই দুর্গামার রান্নাঘরটাকে আরও বড় করে তুলব, এই আমরা অঙ্গীকার নিচ্ছি আজকে। আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলংকার গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ে চমক আনে এবং অন্যকে চমকে দেয়, বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান, প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার, 100% হলমার্ক গয়না ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে।